হ্যালো বন্ধুরা, তোমার আজকে করছি, আজকে এখন বাজে তোমার 1:45 বাজতে যাচ্ছে। সকাল থেকে আর সময় পাইনি, সকাল থেকে একটু ল্যাদ খাচ্ছিলাম, কোনো বিশেষ কাজ করিনি। কিন্তু আজকে আজকে একটু তোমার একটু ফাঁকিবাজি করছিলাম। কিন্তু ফাঁকিবাজি করলে কী হবে, যেগুলো কাজ সেগুলো তো করতেই হয়। ফাঁকিবাজি রেজাল্ট হচ্ছে, দেরি হয়ে গেছে কাজের। দেখবে এক একদিন মনে হয় বসেই থাকি বসেই থাকি। ছেলের সাথে একটু গল্প টল্প করছিলাম, হাজবেন্ডের সাথে একটু গল্প করছিলাম, তোমাদের দাদামের সাথে আর কি, ব্যাস ফোনে একটু গল্প করছিলাম, এই করতে করতে দেরি হয়ে গেছে। নাও ঠেলো, বোঝো। এবার এবার সব হুড়মুড়িয়ে কাজ করছি, হয়ে গেছে অনেক কাজ, রান্নাটা হলেই হয়ে যাবে। কড়াই টড়াইগুলো, কড়াই আর কুকারটা মাজা আছে, গ্যাস ট্যাস মুছবো, সিঙ্কটা মাজবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তারপর স্নান করে পুজো করবো, তাও 2 বাজতে যাচ্ছে। তো চলো, তো তোমাদেরকে দেখিয়ে দিই রান্নাগুলো একটু আজকের। চলো, এই যে ব্যাক ক্যামেরা দেখে নাও, এই যে আলু ভাজি ছেলের জন্য, ছেলের আর তোমাদের দাদা ভাইয়ের হয়ে যাবে আলু ভাজি। আর এখানে করেছি লাউ আর পেঁপে দিয়ে উচ্ছে দিয়ে শুক্তো, এইরকম শুক্তো করেছি। এখানে ছেলের বাদাম ভেজে রেখেছি, ও আলু ভাজা হলেই বাদাম ভাজা খায়, এটা করেছি। আর এটা সকালে করেছি পাস্তা, কেউ খায়নি, ছেলে বললো মা বিকেলে খাবো, করে রেখেছি। খুব সুন্দর হয়েছে খেতে, তোমাদের দাদাভাইকে একটু দিলাম, খুব সুন্দর হয়েছে খেতে। আর তোমার একটু আদা পেঁয়াজ রসুন বেটে দিয়েছি, বাটা ছিল পেস্ট ওটা দিয়েছি, আর সয়া সস টমেটো সস দিয়েছি, একটু আলু পেঁয়াজ দিয়েছি, ব্যাস আর কিছু দিইনি, কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি, ব্যাস এই আমার রান্না। আর এখানে দেখো একটু পাঁপড় ভেজে রেখেছি, ব্যাডমিন্টন পাঁপড়, এই দেখো ব্যাডমিন্টন পাঁপড়, তোমার তো জানি তোমার কোথায় দেখাচ্ছি আমি, এই দেখো ব্যাডমিন্টন পাঁপড়। পটল ভাজেছি, ভেজেছি বুঝি, ভাজেছি, ব্যাস এই। আর এই লাউ দিয়ে মুসুর মুগ ডাল দিয়ে করছি, এটাতে আছে লাউ মুগ ডাল, কালকেরও একটু আছে, ওটাই 2 বেলা হয়ে যাবে আজকের। ব্যাস একটু চিকেন আছে, ছেলেকে দিয়ে দেবো রাতে, হয়ে গেল এই রান্না বান্না। এখন যাই তাড়াতাড়ি করি, 2 বাজছে, চলো এখন রাখি। হ্যালো বন্ধুরা, দেখো এখন বিকেল 5টা বাজছে, জামা কাপড় তুলতে এসেছিলাম। এই দেখো এটা আমাদের রিজার্ভার, বাসন যেগুলো দিয়ে মাজি না ওগুলো দেখো রোদে রেখেছিলাম। এখন এই পিছন দিক দিয়ে এসেছি, ওদিকে ছেলে ঘুমাচ্ছে, বিকালে কি সুন্দর হাওয়া দিচ্ছে জানো তো আজকে, এই দরজাটা খুব টাইট, এদিক দিয়ে খুলে না ওই দিকে তোমার ছেলের জামাটা নেব, দেখেছো খুব টাইট। বিকেলবেলার দৃশ্যটা একটু তোমাদের দেখাচ্ছি, যে ছেলে ঘুমাচ্ছে, দেখো ছেলের জানালা, এটা আমাদের বাইরের দিকটা, পিছন দিক দিয়ে বাইরের দিকে এলাম, ভাবলাম বন্ধুদের সাথে একটু ঘুমাই নিয়ে জানো, একটা অ্যাপ নিয়ে মাথামারি করছিলাম, একটা গল্প লেখার অ্যাপ নিয়ে মাথামারি করছিলাম, মাথা ধরে গেছে, এখন একটু গিয়ে চোখটা বুজে থাকবো। এই দেখো ওই দিদি বলেছে আমাকে এরকমভাবে করতে, আর আমি সবসময় না লম্বা করে ধরি, অভ্যাস হয়ে গেছে অনেক দিন ধরে করছি, তো ওই কেউ গাইড না দিলে যা হয় আর কি। দেখো কারি পাতার গাছটা কি সুন্দর, আর গোলাপ গাছটাকে কেটে ছোট করে দিয়েছি, নারকেল গাছে দেখো কীরকম উঁই লেগেছে, উঁইয়ের ওষুধ আনতে হবে। এই দেখো এগুলো আমাদের জানালা, এগুলো পাশের বাড়ি, আমাদেরও রংটা খুব সুন্দর ছিল গোলাপি, কিন্তু কেমন হয়ে গেছে দেখো, অনেক বছর ভালো ছিল গো, তা প্রায় 8-10 বছর হয়ে গেল। এই যে ছেলের জামা ছিল দড়িতে, নিয়ে নিলাম, সব পরিষ্কার করা হয়েছে। এই দেখো লেবু গাছটা, আম গাছটা দড়ি দিয়ে বেঁধে দিয়েছে, এই যে এই দড়িটা দিয়ে,
নারকেল গাছের সাথে। জল দেওয়া দরকার জানো তো, আজকে জল দেবো। আজকে এত অ্যাপটা নিয়ে মাথামারি করলাম, দূর বাবা, একটা গল্প লেখার অ্যাপ নিয়ে সেই মাথামারি করতে গিয়ে আমার ঘুম তো হলোই না, মানে একটু ঘুমাই, চোখটা একটু বন্ধ করি, মোবাইল দেখি, কিন্তু অ্যাপ নিয়ে আজকে সে খাবার পর থেকে 2:30 থেকে এখন বিকেল 5টা বাজে, চিন্তা করো। মোবাইলটা চার্জও দিতে হবে, মোবাইলের চার্জটাও কমে গেছে, 50-এর নিচে নেমে গেছে জানো। এবার আমি এদিক দিয়ে ঘরে ঢুকে যাব, মোবাইলটা চার্জে দেবো, চোখটা একটু বন্ধ করে শুয়ে থাকবো, না হলে না সন্ধ্যেবেলায় খুব শরীর খারাপ লাগবে। এমনি মাথাটা ধরে গেছে, মাথাটা ঘেঁটে গেল, একটা গল্প লিখেও ফেললাম ওই অ্যাপটাতে দেওয়ার জন্য, কিন্তু অ্যাপটা ইনস্টল করতে পারলাম না, কী কী ব্যাপার কে জানে, আবার বুঝি না এসব, আমি না বুঝে করতে গেলাম। চলো দেখো কত আম গাছ, নিম গাছ, পাশের বাড়ি যদি এরা লাউ গাছ লাগিয়েছে ছাদে, দেখো বিল্লিরানি বসে আছে, বিল্লিরানি পিছন ঘুরে। আমাদের এখানে আম গাছ প্রচুর, এই চোবাচ্চাটা দেখছো না, এটা ফুটো, জর্দা হারাতে পারে না, ইউজলেস ভাবে পড়ে আছে। চলো রাখি এখন, মোবাইলটা চার্জ দিই নি, আমার সন্ধ্যাবেলায় তোমাদের কাছে আসবো, একটু শুই। বন্ধুরা এই দেখো, আজকে অনেক দিন ধরে ইচ্ছে করছে জানো তো, চুল বাঁধলাম না, অনেকদিন ধরে চুল বাঁধতে ইচ্ছে করছে না, না এই দেখো, এই দেখো, এই দেখো, অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছে মনে যে দুধ চা খাবো, পাউডার দুধ ছিল ঘরে, এনে রেখেছে তোমাদের দাদা ভাই, এনে রেখেছে ছেলের জন্য, যে মাঝে মধ্যে যদি দুধ বলে হরলিক্সের সাথে গুলে দিতে, কেননা ওর এমনি লিকুইড দুধ না, ওর ছোটো থেকে সহ্য হয় না, গরুর দুধ তো নয়, তারপরে তোমার ডেয়ারির দুধও এমন কিছু নয়, ওর দিই না, ওই পাউডার মিল্ক খায় না ছেলে, ওই হরলিক্স শুধুই খায়, মানে ওই জল দিয়ে গরম জলে গুলে, তা এনে রেখেছে ওর বাবা, তো সেই চা অনেকদিন বাদে দুধ চা খাচ্ছি, তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি, দেখো কালারটাও ভালো হয়েছে না, এক কাপই বানিয়েছি একদম পুরো প্রায় 2-1 কাপ, তোমাদের দাদা ভাই নেই, পার্টি অফিসে গেছে ক্যারাম খেলতে, 2-3 দিন যেতে পারেনি, আমি টিভি দেখছি, টিভি দেখতে দেখতে ভালো একটু চা খাই, আর সেই লাউ তরকারি আছে আর চিকেন আছে, তোমাদের দাদাভাই বলে একটু পরোটা করো খাবো, একটা করেই করো, আর একটু ভাত খাবো, ছেলে বলল মাঠে 2টো পরোটা করবে আমার জন্য, 2টোর বেশি কিন্তু আমি খাবো না, এখনও বাইরের জিনিসটা খাইই না, তাও তো কালকে হটডগ এনেছিলাম, এবার দেখে মাঝে মাঝে তো খেতে ইচ্ছা করে বলো, ছেলে মানুষ আমাদেরই ইচ্ছা করে, আমি কালকে বাইরে 2টো মিষ্টি খেয়েছি আমাদের বর্ধমান মিষ্টান্ন ভাণ্ডারে, আর থামস আপ খেয়েছি, আর কিছু খাইনি, এই চুমকি চৌধুরীর একটা সিরিয়াল হচ্ছে, কি রোগা কেমন হয়ে গেছে চুমকি চৌধুরী, না খুব ভালো লাগতো, কি মিষ্টি ছিল মুখটা দেখতে, এখনও কিন্তু দেখতে সুন্দরী, চুমকি চৌধুরীকে আমার খুব ভালো লাগতো, মানে ভালো লাগতো মানে এখনও ভালো লাগে, তবে তখন তো ইয়াং ছিল, খুব মিষ্টি মুখটা, আর কথাগুলো খুব সুন্দর ছিল, বেশ ভালো লাগতো, ছোটোবেলায় দেখেছি ওনার সিনেমা, এখন দেখছি সিরিয়ালে, মায়ের টায়ের অভিনয় করছে বোধ হয়, আমাদের থেকে অনেকটাই সিনিয়র, কিন্তু খুব সুন্দর চুমকি দিকে দেখতে বলো, হেভি দেখতে, মুখটা এত মিষ্টি না, আমার খুব ভালো লাগে, গায়ের রঙটাও বেশ ফর্সা টর্সা, চেহারাটা সুন্দর, ভালো লাগে বেশ, যাই হোক সেই সিরিয়াল দেখছি, সিরিয়াল আমি খুব একটা পছন্দ করি না, ভালো লাগে না, চালালাম বসে আছি, তোমাদের দাদাভাই নেই, ছেলে আবার বেরোলো, দরজাটা অন্যদিন ভিজিয়ে রাখি, তোমাদের দাদাভাই থাকলে আমি ভিজিয়ে রাখি একটু, সে যায় চলে আসে ছেলে, আজকে বন্ধ করে দিলাম, একা আছি বলো, একা মানে শ্বশুরশাশুড়ি ওই ঘরে আছে, তো একা এই ঘরটায় আছি, নে একটু পরে ময়দাটা মাখবো, চাটা খেয়ে নি, তোমাদের দাদাভাইয়ের একটা শার্ট ভেজালাম, চিনি খুব কম দিয়েছি,
চাটা একদমই কম, চিনি বেশি দিলে ভালো লাগে না। চায়ের টেস্টটা নষ্ট হয়ে যায়। নিয়ে দুপুরের পর তো তোমাদের দেখালাম বিকেলবেলা, এই গল্প নিয়ে মাথা খারাপ, গল্প লিখেও ফেললাম, তারপর আর লিঙ্ক পাচ্ছি না আমি কোথা থেকে দেখবো। আমি ছেলেকে বিকেলবেলা বললাম, ছেলে বলছে হে ভগবান যেখান থেকে তুমি পেয়েছো লিঙ্কটা, লিঙ্কটাতে মানে ইয়ে করে টাচ করে তো তুমি গেছো ওই অ্যাপটার মধ্যে গিয়ে লিখেছ। আবার আমি এমনি করে ধরে ব্লক করছি, দিদি গো তোমার কথা আমার মনেই থাকছে না, ভুলে যাচ্ছি, জানো অভ্যাস হয়ে গেছে না, মাথায় বাড়ি মেরে মেরে আমাকে শেখাতে হবে। তুমি যদি কাছে থাকতে তোমাকে গিয়ে বলতাম। কোন দিদির কথা বলছি জানো? রিতাস ডেইলি লাইফ মনে হয়, খুব ভালো দিদি, আমাকে খুব ভালো সাজেশন দিয়েছে। এরকম করে ভিডিও তার আমি ততবারই লম্বা করে দিচ্ছি, মনে থাকে না একদম, ভুলে যাই খালি। তো সেই দুপুরের পর সেই তো মাথা ঘেঁটে গেছে, ছেলে বললো যে লিঙ্ক থেকে তুমি গেছো ঢুকেছো গল্প লিখেছো যা করেছো করেছো সেই লিঙ্ক থেকেই আবার টাচ করে ও আবার লিঙ্কটা পাঠিয়ে দিল আমাকে, যাবে ঢুকবে ওখানে এ করবে যা করার করবে, দেখি কী হয়। সব দিক দিয়ে সব রকম করার চেষ্টা করছি। না গল্প লিখতে আমার ভালো লাগতো জানো তো, বিয়ের আমার আমার এই ধারটা আমার ছেলেও পেয়েছিল একটু ছোটোতে, তখন ও 6-7 পড়ে, তখন ও গল্প লিখতো, তারপরে আমারও খুব ভালো লাগতো গল্প পড়তে, তো ভীষণ ভালোবাসতাম, মানে গল্পর বই খেতে খেতে গল্পের বই পড়তাম জানো, মা কি বকত, মানে খাচ্ছি এদিকে গল্পের বই খোলা এইরকম। সে তোমার ছোটোবেলাকার তোমরা তো সবাই নিশ্চয়ই জানো পড়েছো, চাঁদ মামা, সুপ্তারা, তারপর বাঁটুল দিগ্রের হাঁদা হোদা, নন্টে ফন্টে, এখন আমার ছেলে দেখে কার্টুনে, তখন আমরা বইতে পড়তাম তো এগুলো, চাচা চৌধুরী, না কি ভালো লাগতো বলো সেই দিনগুলো, ইন্দ্রজাল কমিক্স, ওই ম্যান্ড্রেক, আর এই গল্পগুলো সেই মনে পড়ছে, মানে মাঝে মাঝে মনে পড়ে ছোটোবেলায় এগুলো। সেই গল্পের বই না পেলে একটা যদি মাসে বোধ হয় দুটো না তিনটে বেরোতো, বাঁটুল দিগ্রের হাঁদা হোদা, চাঁদ মামা, একটা যদি না পেতাম তুলকালাম বাবাকে, মানে সেই যেতেই হবে নিয়ে আসতে। সেই আমাদের ওখানে আগে আমরা বিজনে থাকতাম সেই ছোটোবেলায়, তখনই ওখানে অনেক পড়েছি, তারপরে তো ভূতের গল্প নানা রকম গল্প পড়েছি, গল্পগুচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুরের পড়েছি, ওটা ভাই কিনেছিল, ভাই কিনেছিল মানে বাবা কিনে দিয়েছিল ভাইকে, আমার ভাই খুব রবীন্দ্রনাথের ভক্ত, খুব পছন্দ করে রবীন্দ্রনাথের গল্প, রবীন্দ্রনাথের কবিতা সমস্ত কিছু, তো সবারই সবারই ভালো লাগে বলো, তা কেউ কেউ হয় না বিশেষ মানে খুব বেশি ফ্যান আর কি, তো সেই আর কি। যাই হোক সেই ছোটোবেলার কথা মনে পড়লো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম সন্ধ্যাবেলায় বসে বসে চা খেতে খেতে, আর কিছু শেয়ার করা সেরকম নেই, পরোটা আর কি শেয়ার করবো। চাটা দারুণ হয়েছে, হেভি লাগছে, ফাঁকা করে দিলাম, একটা বিস্কুট নিয়ে বসছি, বিস্কুট বিস্কুট অত ভালো লাগে না, তো এই আর কি। ছেলেকে একটু পাস্তা দিলাম, বললো মা একটু ওইবেলা করে রেখেছিলাম, তোমাদের দেখালাম, দাদা ভাই খেয়েছিল তোমাদের দাদা ভাই, আর ছেলে এই মাত্র খেলো, খেয়ে বেরোলো। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর কিছু দেখাবার তো নেই বলো, পরোটা জাস্ট ময়দাটা মাখবো, পরোটা এখন করবো না 9টার সময় করবো, আর 1 ঘন্টা বাদে করে তারপর খাওয়া দাওয়া যেমন হয় আর কি শেয়ার করবো। চলো বন্ধুরা রাখি, আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে, ততক্ষণ না সবসময় ততক্ষণ কেন বলি, ততক্ষণই কেন, সব সময় তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে আর সবসময় হাসি খুশি থাকবে, আর এই গরমে হাসি খুশি থাকাটা একটু কষ্টের ব্যাপার।
আমার সেদিনকে মনের কষ্টটা তোমাদেরকে বলা হয়নি, পরে বলবো। ঠিক আছে চলো এখন রাখি, দেখি যদি ময়দা মাখার আগে তোমাদের ওটা একটা অন্যরকম, ইয়ে সরি অন্যরকম বলছি, ওটা একটা অন্য ভিডিও করতে হবে, কেননা বেশি বড় হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। তো চলো এখন রাখি, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো, একটা লাইক করে দিও বন্ধুরা, প্লিজ প্লিজ প্লিজ, তোমাদেরকে দয়া করে আমাদের আমার চ্যানেলটা মানে ব্লগগুলো দেখো, তোমাদের যাদের নোটিফিকেশান আসে, আর দয়া করে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করো, যারা করেছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ, আর যারা করোনি কেন করোনি করে নাও, চটপট করে ফেলো, আর আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো, অবশ্যই কথা দিচ্ছি, পাশে থেকো সাথে থেকো, লাইক করো শেয়ার করো, ভালো লাগলে শেয়ার করো, যদি মনে হয় শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতন রাখি, সবাই চা টা খাও, টিভি দেখো, নিজের জন্য একটু টাইম স্পেন্ড করো, চলো।